নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে গাইড হিসেবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আমি আপনাকেই বলছি, আপনি যদি আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি এপ্রিল মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। শরীরের দিক যদি বলা যায়, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা পুরনো রোগব্যাধিতে ভুগছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে উপশম হতে চলেছে এবং নতুন করে কোনো রোগে কিন্তু আপনারা আক্রান্ত হবেন না। এছাড়াও এই মাসে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার যেতে চলেছে। তো এতটুকুটা বলা যেতে পারে শরীরের দিক কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। এরপরে আসি প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক ও জাতিকার প্রেম বা প্রেমজ দিক কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর যেতে চলেছে। যারা প্রেমে লিপ্ত রয়েছেন তাদের কিন্তু রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে এবং যারা প্রেমে পড়েননি তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছেন এবং আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের শুভ বিবাহের বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এরপরে আসি পড়াশোনা। কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের পড়াশোনা কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু বেশি পরিমাণে শুভ যেতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল। অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু মধ্যম যেতে চলেছে। কিছুটা অমনোযোগী ভাব কিন্তু দেখা যাবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ আপনারা পেতে চলেছেন। এরপর আছে বিজনেস বা ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। এই মাসে বিজনেসের টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সমস্ত টাকা আপনার বহুদিন ধরে পড়ে আছে সেই সমস্ত টাকা কিন্তু উঠবে এবং যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বিজনেস স্টার্ট আপ করাটাই বেটার আমি বলবো। কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা আপনি জানেন না, সেটা একজন দক্ষ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই জানে। এবং এই মাসে কী কী বিজনেস আপনাদের জন্য সুটেবল আসুন একে একে জানিয়ে দিই। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, যারা লোহার বিজনেস করছেন অর্থাৎ হার্ডওয়্যারের দোকান রয়েছে, এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে, এছাড়াও যাদের কসমেটিক্সের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। বাকি বিজনেসগুলোও কিন্তু ভালো যাবে। এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের আয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে আয়ের প্রসঙ্গে আসলাম যখন তখন ব্যয়ের দিকটা না বললেও নয়, আপনাদের যেমন আয় হবে তেমন কিন্তু ব্যয়ও হয়ে যাবে। অর্থাৎ কোনো
হাইলাইটেড প্রোডাক্ট আপনারা কিন্তু কিনতে পারেন, যেমন গাড়ি, যেমন বাড়ি বা ঘরের কোনো এসি, রেফ্রিজারেটর বা টিভি বা আদার্স যে কোনো কিছু, অর্থাৎ যেগুলো খুব দামি এবং কস্টলি সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনারা এই মাসে কিনতে পারেন। এছাড়াও এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির দিক কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে বলবো, আপনাদের কিন্তু ছোটোখাটো প্রবলেম কিন্তু আসতে পারে। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্র, অর্থাৎ যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। আপনারা কিন্তু নির্দ্বিধায় চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি ডেফিনেটলি পেতে চলেছেন। এছাড়াও যারা একই জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাজের জায়গায় একটু প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে। আর যারা এক জায়গায় কাজ করছেন তাদের প্রেশার বৃদ্ধি পাবে এবং বসের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু ভালো থাকবে, সেদিক নিয়ে কোনো প্রবলেম নেই। এই মাসে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে চলেছেন। এছাড়াও কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, কিন্তু আপনারা বিদেশে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি বলা যায় কুম্ভ রাশির জাতক ও জাতিকার এই মাস অর্থাৎ এপ্রিল মাস সোনায় সোহাগা যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।